কীর্তন খোলা নদী রে আমার। খালিদের সাথে আমার যে ফ্রেন্ডশিপটা ছিল এটা ছিল একটা, খালিদ আমার ঠিক ভাই রূপী বন্ধুর মতো, বন্ধু আবার ভাই। খালিদের আম্মা আমাকে বলতেন আমার সবচেয়ে ভালো ছেলেটা, ওর সাথে আমার এভাবে পারিবারিক বন্ধ। খালিদের চলে যাওয়াটা খুব তাড়াতাড়ি কেমন যেন মানে আসলে মেনে নেওয়া যায় না, মেনে নিতে হবে। খালিদ যে কত পপুলার সেটা ওর মৃত্যুর পরে বোঝা গেছে। আর ওর সাথে আমার ফ্রেন্ডশিপ অন্যরকম, মানে ছোটো ভাই বড় ভাই একটা মানে ই থাকে না আমার সাথে, ওর ওই সম্পর্ক ছোটো মানে প্রথম থেকে। খালিদের অনেক গান আছে এখন তো অনেক, ওর অনেক গান পপুলার, সবাই তার প্রতিভাগুলো। কিন্তু যে গানটা দিয়ে খালিদ হইল সেই গানটা একবার আসা উচিত। এবং অনেকেই দেখি ইউটিউবে বিভিন্ন সময় লেখে কীর্তন খোলা, এটা কথাটা হলো কীর্তন খোলা, কিন্তু গানটা কোথা থেকে আসছে কি জানে না, কেউ বুঝেও না। এর ভাবলাম তাহলে করা উচিত। আর আমার ছোটোবেলায় এই গানটার প্রথম স্রোত আমার মা, এবং মাকে প্রথম শোনাই এবং আমি সঙ্গে রেকর্ড পেতাম। মা বল তুমি আমাদের আমাকে, মা আমরা তো গাইছি ব্যান্ডে, এবারে গাইতে পারো, সরল মানুষ তোমার কণ্ঠে একটু গাইতা আমরা শুনতাম, আমি যে শোনাবো তোমার কণ্ঠে গা, এরকম একটা ইয়ে ছিল মা আর কি। তো যখন খালিদও মরে গেছে এখন ভাবলাম যে কীর্তন খোলাটি একটু জীবিত করা উচিত, তাই গানটাকে আমি আবার রেকর্ড করলাম, নিজে শ্যুট করলাম, নিজে এডিট করলাম, আমাকে সহযোগিতা করলো কফি, নতুন কিছু সংযোজন করছি গানটার মধ্যে, একটু ভেরিয়েশনের চেষ্টা করছি নতুনের সাথে। আবার ছেড়ে দিলাম, খালিদকেই উৎসর্গ করতে হবে। এবং আমি যখন এই বরিশালে গেলাম কি আমার যে ওই গানের যে শ্যুটিংগুলো যেগুলো ছবিগুলো সব কীর্তন খোলা, ওই সময় ওইখানে আদম আলী হাজিমে আছে, ইটার খোলা আছে, কাবার চাল আছে, সব আছে। আমি এই বরিশালে গেছি, গিয়া এগুলো সব শ্যুট করে না আইনা এটা কালকে উঠে দিলাম। যেমন ছিল তেমন